আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, লিবিয়া টু ইতালি গেম খবরের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম, যারা দেশ থেকে যারা প্রবাস থেকে সংযুক্ত হয়েছেন। এজিয়ান সাগর থেকে 75 অভিবাসীকে উদ্ধার করেছে তুর্কি কর্তৃপক্ষ। তাদেরকে গ্রিস কর্তৃপক্ষ পুশব্যাক বা জোর করে ফেরত পাঠিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দর্শক, আপনারা অবগত রয়েছেন যে তুরস্ক, লিবিয়া, তিউনেশিয়া, মরক্কো এই সকল দেশগুলি থেকে বিভিন্ন দেশের শরণার্থী এবং সাথে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা করছে ইউরোপের দেশগুলিতে প্রবেশ করতে, কিন্তু এই পদগুলো আরও কঠোর থেকে কঠোর হচ্ছে। ঠিক কয়েকদিন আগে গ্রিস নৌবাহিনীর চরম অত্যাচারে মৃত্যুবরণ করেছিল কয়েকজন শরণার্থী। ঠিক এই ঘটনা চাপা পড়তে না পড়তেই এরকম আরও একটি ঘটনা ঘটল, যদিও এ যাত্রা কেউ মৃত্যুবরণ করেনি, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটি শরণার্থীদের জন্য ভালো একটি খবর। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিবিয়ান রেড ক্রিসেন্ট সুব্রাতা শাখা সুব্রাতার উপকূলে ভেসে আসা 6 অভিবাসীর অজ্ঞাত লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষ করার জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আল্লাহই জানে কোন দেশের শরণার্থী এরা। আপনারা অবগত রয়েছেন যে এর আগে আমরা একটি নিউজ প্রচার করেছিলাম যেটি অ্যালার্ম ফোন থেকে বলা হয়েছিল। অ্যালার্ম ফোন যখন একটি নৌকা শনাক্ত করেছিল, তারা আহ্বান জানিয়েছিল যে তারা বিপদে পড়েছে, কিন্তু তাদেরকে কেউ উদ্ধার করেনি। একটি খালি নৌকা শনাক্ত করতে পারে যেখানে কোনো মানুষ ছিল না, তার মানে কোনো শরণার্থী ছিল না। আর এর কয়েকদিন পরে লিবিয়ান রেড ক্রিসেন্ট থেকে এরকম একটি তথ্য, নিঃসন্দেহে অ্যালার্ম ফোনের সেই খালি নৌকার সন্ধানের একটি লিঙ্ক, খালি নৌকাটি যে তারা পেয়েছিল এবং কি অ্যালার্ম ফোন বলেছিল যে এই নৌকার শরণার্থীদের ভাগে কি ঘটেছে একমাত্র আল্লাহই জানে। লিবিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির এই 6 মৃত লাশ পাওয়া আর অ্যালার্ম ফোনের সেই খালি নৌকাটি অনেকটা মিলে যাচ্ছে যে সত্যিই একটি দুর্ঘটনা ঘটেছিল। আর এই দুর্ঘটনায় কতজন শরণার্থীর মৃত্যু হয়েছে এটা আমরা জানি না। ভূমধ্যসাগরে প্রতিনিয়তই নানা ধরনের দুর্ঘটনা ঘটে। যখন ইউরোপিয়ান এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে অবস্থান করে, শুধুমাত্র সেই খবরগুলো পাওয়া যায় কোনো নৌকা দুর্ঘটনায় পতিত হয়েছে কিনা বা কোনো নৌকা উদ্ধার করে তারা ইউরোপে পৌঁছাতে পেরেছে কিনা। আর যে নিউজগুলো আসে না এগুলি কেউই জানে না। আর এভাবেই অগণিত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শরণার্থী ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করছে। দর্শক, আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম লিবিয়ার খামসাখামসি জেল থেকে 285 বাংলাদেশিকে লিস্ট করা হয়েছে, যার মধ্যে 114 অলরেডি বাংলাদেশে এসে পৌঁছায়, যেটি নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক থেকে। IOM-এর সহযোগিতায় লিবিয়ান বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই শরণার্থীদেরকে লিবিয়ার খামসাখামসি জেল থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলো। যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু লিবিয়ান কোস্টগার্ড দ্বারা আটক হয়েছিল। দর্শক, ইউক্রেন উপকূলে বাংলার সমৃদ্ধ একটি জাহাজ অবস্থান করছিল, যারা যুদ্ধের কারণে সেখান থেকে সরতে পারছিল না। পরিশেষে সেই জাহাজে একটি রকেট হামলা হয়েছে, একজন বাংলাদেশি নাবিক মৃত্যুবরণ করেছে। বাকি বাংলাদেশিদের বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়েছিল। পরিশেষে পোল্যান্ডের রাষ্ট্রদূত নিশ্চিত করেছে যে বাকি নাবিকদেরকে উদ্ধার করেছে পোল্যান্ডের কর্তৃপক্ষ, যারা এখন নিরাপদে রয়েছে। আপনারা অবগত রয়েছেন যে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। যদি একটি ভালো খবর রয়েছে সেটি হচ্ছে যে রাশিয়া ইউক্রেন গতকালে যে বৈঠক হয়েছে সেখানে একটি চুক্তি হয়েছে, বেসামরিক লোকজনকে সরিয়ে দিতে সময় বা সহযোগিতা করবে রাশিয়া এবং ইউক্রেন। এদিকে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে থাকা 498 অভিবাসীকে সরকারি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে ফ্রান্স। তার মানে এদের জন্য অপেক্ষা করছে বিপদ। এরা অস্থায়ী একটি অভিবাসী শিবিরে ছিল, কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করার পর বিভিন্ন সরকারি ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে, যেটি নিশ্চিত করেছে IOM থেকে। এদিকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থাগুলো ইউক্রেনের পাড়া প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের প্রতি আহ্বান জানিয়েছে যে শরণার্থীরা বর্তমানে ইউক্রেন ছেড়ে পালাচ্ছে, তাদেরকে সঠিকভাবে জায়গা দেওয়ার জন্য যেন দুধরনের আচরণ না করে। কারণ হচ্ছে যে এর মাঝে সোশ্যাল দুনিয়ায় বেশ কয়েকটি নিউজ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বিশেষ করে এশিয়ান লোকদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে ইউক্রেনের বর্ডারগত যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে হাঙ্গেরি, পোল্যান্ড বা আরও কয়েকটি দেশ। আর এই দেশগুলো ইউক্রেনীয়দেরকে ঠিক যেভাবে গ্রহণ করছে এশিয়ান লোকদেরকে বা মধ্যপ্রাচ্য আফ্রিকার লোকদেরকে গ্রহণ করছে না, যে কারণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো ইউক্রেনের যে সীমান্ত দেশগুলো রয়েছে তাদের প্রতি আহ্বান জানিয়েছে এই ধরনের বৈষম্যের সময় এখন না, বর্তমান যেহেতু ইউক্রেন রাশিয়ার একটি খারাপ অবস্থা যাচ্ছে, এ সময় এ ধরনের আচরণ করলে তাহলে এরা কোথায় যাবে।
আশা করি এই ব্যাপারটি কাজে লাগবে, বিশেষ করে যে সকল শরণার্থী বা যে সকল মানুষ বর্তমানে ইউক্রেনে অবস্থান করছে আর রাশিয়ার হামলার কারণে তারা বের হতে পারছে না, যেহেতু গতকালে যে একটি চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে সকল বেসামরিক লোকজনকে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হবে আর এই ধরনের বিপদ আমাদেরকে দেখতে হবে না। দর্শক, ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন, লাইকের অংশীদার হতে, কোনো কিছু জানতে কমেন্টস করবেন আর ইনফরমেশনটি শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে, যেহেতু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ইউরোপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। আর এই ধরনের তথ্য ইনফরমেশন প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা আমাদের সাথে অলরেডি সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ, আমরাই প্রথম থেকে প্রথমে। Prepare to die.